আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতায় অনেকে সক্ষমতা কমছে, পড়ে যাচ্ছে মাথার চুল। মহামারীর মধ্যেই ঘুরে দাঁড়াচ্ছে রপ্তানিমুখী শিল্প, প্রথম তিন মাসে $989 কোটি পণ্য বিক্রি। আশুলিয়ায় ধর্ষণের শিকার তিন শিশু, ধর্ষকের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড করতে আইন সংশোধন হচ্ছে। এবং হাইকোর্টের নির্দেশে জামিন পেল বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত চার শিশু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতা কাটছে না অনেকের। শরীরের সক্ষমতা কমে যাওয়া, পিঠে বা কোমরে ব্যথা, অতিরিক্ত চুল পড়া সহ নানা রকম সমস্যায় জর্জরিত তারা। এছাড়াও মানসিক অবসাদে ভুগছেন কেউ কেউ। চিকিৎসকরা বলছেন কিছু নিয়ম মেনে চললে এগুলো থেকেও দ্রুত সেরে ওঠা সম্ভব। হাবিবুর রহমান, ওভির রিপোর্ট। ডাক্তার মিজনা মোস্তফা, বয়স 32, পুরো পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। দেড় মাস হলো করোনা মুক্ত হয়েছেন, কিন্তু শরীরের প্রভাব এখনো কাটেনি। সারা বডিতে পেইন, স্পাইন পেইন, পায়ে পেইন, প্রচণ্ড পেইন, অসহ্য রকমের পেইন। পাটা জয়েন্টগুলো আমি মুভ করতে পারি না, শর্টনেস অফ ব্রিদিং হয়। তার মতো অনেকেই চিকিৎসা নিতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট করোনা ইউনিটে, যাদের বেশিরভাগেরই বুকে ব্যথা, শ্বাসকষ্ট আর ফুসফুসের সমস্যা। নতুন করে কিডনি রোগেও আক্রান্ত হয়েছেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন অক্সিজেন লেভেল কমে যাওয়ায় এমন জটিলতায় ভুগছেন তারা। ডিপ্রেশন কাজ করছে, অনেক কিছু ভুলে যাচ্ছি, এগুলো করোনার পরবর্তীতে, আগে যেটা আমি এগুলো ফেস করি নাই আসলে। ভালোভাবে সুস্থ হয়ে যেতে 1-2 বছর লাগবে, এগুলি সমস্যা থাকবে, এরকম এরকম বলছে। তারা শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে ইমিউন সিস্টেম, এটাতে তার একটা বিশাল প্রভাব আছে, যে কারণে কিছু চেঞ্জ হয়। ওই সময়টা তার যেটা অভিজ্ঞতা, তার যেটা এক্সপিরিয়েন্স, সেটাই তাকে বারবার মনে করা দিচ্ছে, এবং এই ফেয়ার থেকে তার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন চলে আসছে। চিকিৎসকদের মতে করোনায় আক্রান্ত হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শরীরের প্রভাব পড়ছে। তীব্র জ্বর ও ভিটামিন ডি এর অভাবে অনেকের অতিরিক্ত চুলও পড়ছে। করোনার পুরো টাইমটাতেই হচ্ছে বাসায় বন্দি ছিলাম, মানে বাসা থেকে বের হওয়া হয় নাই। তো এরপরে হচ্ছে আমার হিউজ হেয়ার ফল হচ্ছিল। 15-20 মিনিট দুপুর 12টার রোদে একটু এক্সপোজড হয়ে দাঁড়াতে পারে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটাই কমে যাবে। খাবারের মধ্যে আমি বলবো যে প্রাণীজ লিভার, যেগুলো মুরগির কলিজা, গরুর কলিজা, যাদের পক্ষে খাওয়া সম্ভব, সেটাও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেকটা কভার করবে। আপনার যে এই দুর্বলতা, আপনার যে এই বুক ধরফর করা, এগুলোর কারণটা অনুসন্ধান করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই চিকিৎসকের সঙ্গে ফলো আপে থাকতে হবে। করোনার মৃত্যু ঝুঁকিতে থাকাই মানসিক অবসাদ তৈরি হয়েছে অনেকের, তাই মনোবল চাঙ্গা রাখতে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কাজকর্মে ফেরার পরামর্শ বিশেষজ্ঞদের। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। করোনা মোকাবেলা করে আবারও ঘুরে দাঁড়াচ্ছে রপ্তানিমুখী শিল্প, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে $989 কোটি পণ্য বিক্রি হয়েছে, যার 82% এসেছে তৈরি পোশাক খাত থেকে। করোনা দুর্যোগ পরবর্তী রপ্তানি আয় বাড়াতে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। করোনা সংকট কাটিয়ে আবারও তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে মোট রপ্তানি হয়েছে $989 কোটি পণ্য, যার সিংহভাগ $812 কোটি 63 লাখ এসেছে তৈরি পোশাক শিল্প থেকে, যার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 3% বেশি। এ সময়ে নিট পোশাকের রপ্তানি 7% বাড়লেও ওভেন পোশাকে কমেছে প্রায় 6%। করোনার প্রথম ধাক্কার পর
পণ্যের ক্রয়াদেশ কিছুটা বেড়েছে। তবে রপ্তানি আয়ে ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। কোভিডকে কেন্দ্র করে যে সমস্ত আইটেমগুলি নতুন করে মানে ওয়ার্ল্ড মার্কেটে ডিমান্ড তৈরি হয়েছে, যেমন আপনার পিপিই, মেডিকেল গাউন, প্রচুর পরিমাণে মাস্ক কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। এই এই সব কারণে কিন্তু রপ্তানির ফিগারটা একটু বেড়েছে। এই যে এমার্জিং অপরচুনিটিস, সেখানে আমাদের গার্মেন্ট সেক্টর থেকে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি নতুন ধরনের আইটেম বা ভেরিয়েশন প্রোডাক্টে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বড়দিনকে ঘিরে ডিসেম্বরে সবচেয়ে বেশি পোশাক বিক্রি হয় বিদেশে। সেই চাহিদা মেটাতে সক্ষমতা বাড়িয়েছে 80% কারখানা। দুর্যোগকালীন সময়ে ক্রিসমাস মৌসুমে এবার কাঙ্ক্ষিত পণ্য বিক্রি হতে নাও পারে বলে মনে করছেন অনেকেই। ক্রিসমাসকে কেন্দ্র করে খুব বেশি আমরা অর্ডার এখনও হাতে পাইনি। কারণ হচ্ছে যেই বাইরে একটু মানে উদ্যোগী হচ্ছিল যে এখন অর্ডার প্লেস করবে, তখন আবার সেকেন্ড ওয়েভ যখন আসলো বাইরে আবার শঙ্কিত হয়েছে এবং তারা আবার স্লো হয়ে গিয়েছে। আমাদের যে ডেস্টিনেশন মার্কেটগুলো আছে সেখানকার অর্থনীতির গতি প্রকৃতি, সেখানকার কনজিউমার স্পেন্ডিং বা সেখানে যদি কোনো অর্থনীতি স্লো ডাউন থাকে তাহলে কনজিউমাররা কী ধরনের প্রোডাক্ট কিনছে, সেই তার সাথে বাংলাদেশের যে প্রোডাক্ট মিক্স যেগুলো এক্সপোর্ট হচ্ছে পার্টিকুলারলি রেডিমেড গার্মেন্টস, সেইটা সামঞ্জস্যতা যাতে বজায় থাকে। করোনা সুরক্ষা সামগ্রীর চাহিদা বাড়ায় পিপিই, মাস্ক ও অন্যান্য পোশাকের উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। দুর্যোগ মোকাবেলার মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য আবারও ঘুরে দাঁড়াচ্ছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পরিসংখ্যান ব্যুরোর তথ্য তুলে ধরে জানানো হয়, করোনাকালে দেশের 21% বেশি মানুষ সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর জীবন ও জীবিকা স্বাভাবিক রাখতে 21টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। মানুষের দুর্ভোগ কমাতে 31টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কর্মসূচি বাস্তবায়নের সাথে সাথে আবারও সচল হতে শুরু করেছে কলকারখানা, ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। আসছে শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে, যা মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সেকেন্ড ওয়েভ বলেন বা থার্ড ওয়েভ বলেন, এটা আমরা কেউই এখনো পর্যন্ত জানি না আসলে আসবে কি আসবে না। যদি আসে তার জন্য প্রস্তুতির জন্য এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বহু আগে আমাদেরকে বলেছেন এবং বিশেষ করে শীতের সময় আসার সম্ভাবনা আছে বলে সেই নির্দেশনা উনি দিয়েছেন, সেই পরিমাণ সেইভাবে কিন্তু প্রস্তুতিও নেওয়া হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী করোনায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দেশের প্রায় 68% মানুষ। মার্চ থেকে আগস্ট এই 6 মাসে আয় কমেছে 20% আর ব্যয় কমেছে 6%-এরও বেশি। এসব সংকটের মধ্যেও সরকার দিয়েছে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। আমরা জরিপেও দেখেছি 21.33% কিন্তু মানুষ সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে, এবং যারা পেয়েছে তাদেরকে সঙ্গে যখন আমরা ইয়ে করেছি সবারই আয় ছিল মাসে 20,000 টাকার নিচে। করোনায় জুলাইয়ে ব্যবসা কম হলেও সেপ্টেম্বর মাসে আবারও এর গতি ফিরতে শুরু করেছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের হার 17% উন্নীত হয়েছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার আশুলিয়ার 3 শিশুকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন শেখ নামে 56 বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুদের বাবা মায়ের অভিযোগ, উত্তর মোল্লাপাড়ায় হেলাল উদ্দিনের বাড়িতে 3 শিশু নিয়ে তারা বসবাস করতেন, কিন্তু তারা দুজনই পোশাক কারখানায় কাজে গেলে চকলেট দেওয়ার কথা বলে হেলাল গত 6 অক্টোবর 3 শিশুকে ধর্ষণ করে। এতে তারা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়, কিন্তু বাড়িওয়ালা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী পুলিশের জরুরি সেবা 999-এ ফোন করলে পুলিশ রাতেই হেলালকে গ্রেফতার করে। অন্যদিকে সাভারে 1 শিশুকে ধর্ষণের অভিযোগে আরও 1 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আগামী সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করা হবে। বর্তমান আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। এখানে মৃত্যুদণ্ড রাখা হবে কি এখন যেটা যাবজ্জীবন সেটাই
যথেষ্ট কিনা সেইটার বিবেচনাই তো আইনটা মানে আলাপ আলোচনার জন্য আমি সংশোধন এটা আনছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই আইনের সংশোধনী একটা আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করার জন্য এবং সেখানে এই আইন সংশোধনের ব্যাপারে আলাপ আলোচনা হবে এবং আইনটি সংশোধন হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে। ধর্ষণ ও বিচারহীনতার বাংলাদেশ এর ব্যানারে শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে বিভিন্ন ছাত্র সংগঠন। কর্মসূচি থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিকেল তিনটায় মহাসমাবেশে ডাক দেওয়া হয়। এদিকে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেও থেমে নেই ধর্ষণ নারী নির্যাতন, ক্ষোভে প্রতিবাদে রাজপথে বিভিন্ন ছাত্র সংগঠন। তাদের দাবি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কয়েকদিন ধরেই চলছে তরুণ প্রজন্মের এই প্রতিবাদী কর্মসূচি। শুক্রবার বিকেল তিনটায় বড় পরিসরে সমাবেশ করারও ঘোষণা তাদের। ধর্ষণ যে করে সে শুধুমাত্র একটা ক্রিয়া সম্পাদন করে এরকম নেই, সঙ্গে মনস্তত্ত্ব যুক্ত হয়ে আছে, এর সাথে সামাজিক বিষয় যুক্ত হয়ে আছে, সেগুলো সমাধান করা দরকার, আইনটাকে বাস্তবায়ন করা দরকার এবং আইনের ফাঁকফোকরকে বন্ধ করা দরকার। 9 অক্টোবর বিকাল তিনটায় আমরা মহাসমাবেশে ডাক দিয়েছি এবং আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা একটি গণজমায়েত তৈরি করুন, সহিংসতা দূর করতে পারবো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন শিক্ষকরা। ধর্ষণের জন্য তারা মাদকের বিস্তার, নৈতিক শিক্ষার অভাব এবং পুঁজিবাদের আগ্রাসনকে দায়ী করেন। বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে দ্রুত আইনে ধর্ষকদের শাস্তি দেওয়ারও দাবি জানান তারা। আমাদের ছাত্রদেরকে দ্রুত বিশেষ ব্যবস্থায় চিরায়ত ধারায় ছাত্রদেরকে শিক্ষকরা যেভাবে নীতি নৈতিকতা দিয়ে জাতি গঠনের জন্য তৈরি করেছেন, শিক্ষকদেরকে সেই জায়গায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তা না হলে জাতিকে উদ্ধার করা যাবে না। প্রত্যেককে আমি আহ্বান করবো যে আসেন, আমরা একসঙ্গে হই এবং আমরা সমাজের জন্য কিছু করি, এটাই আমাদের দায়বদ্ধতা। ঠিক একইভাবে আমাদের সবচেয়ে এই মুহূর্তে রিঅ্যাকটিভ মেজার যেটা নেওয়া দরকার সেটি হচ্ছে বিচারের নিশ্চয়তা বিধান। নারীর প্রতি সহিংসতা কমাতে পাঠ্যক্রমে শিশুদের নৈতিক শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তিরও দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সমাজে যদি মায়েরা ভালো। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের নেতা হাসান আল মামুন ও ধর্ষণের সহায়তার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সহ সকল আসামিদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচিতে অংশ নেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সহ আরও কয়েকজন। ধর্ষিতা অভিযোগ করেন, ধর্ষণে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে অপরাধীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ভুক্তভোগী ছাত্রী সহ শিক্ষার্থীরা। যে ধর্ষণ করেছে এবং তার যে সহযোগী এবং যারা সাপোর্ট করে ধর্ষককে, ধর্ষকের হয়ে কথা বলে প্রত্যেকের বিচারের আওতায় আনা উচিত। অবশ্যই ধর্ষকের সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসি, এটা আমাদের দাবি। 17 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি। এরকম একটা মামলায় কেন আসামি এখনও হচ্ছে যে ধরাছোঁয়ার বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, টক শো করছে, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, এরপরও হচ্ছে যে আসামি পুলিশ কেন খুঁজে পাচ্ছে না। অবশেষে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পেল বরিশালে ধর্ষণ মামলার অভিযুক্ত 4 শিশু। বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত খবর দেখে রাতে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদেশে যশোরের জেলা প্রশাসককে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই 4 শিশুকে বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রোববার সকাল 11:30 হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে। বুধবার বাকেরগঞ্জ থানায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এই 4 শিশুকে গ্রেফতার করে পুলিশ। শিশুদেরকে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েতুল্লাহ তাদেরকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এ আমিনউদ্দিন। তিনি বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ নিয়োগ দেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গত ২৭ সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে বেনাপোল বন্দর দিয়ে ১,৮৭৫ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে, যার মূল্য ১,৮৭,৫০,০০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫০ কোটি টাকা। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ মার্কিন ডলার। রপ্তানি করা প্রতিটি ইলিশের সাইজ ১ কেজি ২০০ গ্রাম। বৃহস্পতিবার সর্বশেষ চালানে ১৯৭ মেট্রিক টন ইলিশ ভারতে যায়। শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় দুই দফায় ১৩ রপ্তানিকারককে মোট ১,৮৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানোর অনুমতি দেয়। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিকিৎসা শেষে শীঘ্রই জনগণের মধ্যে ফিরবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডক্টর সিয়ান কোনলি। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পকে ওষুধ দেওয়ার পর তিনি দ্রুত সুস্থ হয়েছেন। এছাড়া চিকিৎসার সময় তার শারীরিক অবস্থাও স্থিতিশীল ছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, শুক্রবার তিনি আরেকটি কোভিড টেস্ট করে ফলাফল জানার পরই এ সপ্তাহের শেষে একটি সমাবেশে অংশ নেবেন। হেফাজতে ইসলামের সাবেক আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের উদ্যোগে বিকেলে শহরের শহীদ বঙ্গদাজ অডিটোরিয়ামে মুফতি আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে আল্লামা খালিদ সাইফুল্লাহ আয়ুবি, মাওলানা আব্দুল বাশের খান, সাইদুল ইসলাম হাদিস আল্লামা মামুনুল হক, শায়খ আল্লামা হাসান জামিল, মুফতি রাফি বিন মুনির সহ অন্যান্য ইমামরা উপস্থিত ছিলেন। সভায় আল্লামা শফির আত্মার মাগফিরাত কামনা করে ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পার্টেক্স খেলার খবর। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭৯ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৬০ রান যোগ করে হায়দ্রাবাদ ডেভিড ওয়ার্নারের ৫২ আর জনি বেয়ারস্টো করেন ৯৭ রান। এরপর আর কোনো ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারলেও ৬ উইকেটে ২০১ রান তোলে সানরাইজার্স। জবাবে রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে ১৩২ রানে থামে পাঞ্জাবের ইনিংস। সর্বোচ্চ ৭৭ রান করে নিকোলাস পুরান, ১২ রানে ৩ উইকেট নেন রশিদ খান। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নিজেদের মাঠ লা বুমবোনারেতে শুরু থেকেই বল নিয়ন্ত্রণ ধরে রাখে আকাশি সাদা জার্সিধারীরা। যদিও নিজেদের সেরা ফর্ম দেখাতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, ১২ মিনিটে নিজেদের অর্ধে লুকাস আকাম্পোসকে ফাউল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় ইকুয়েডর। তা থেকে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের ৭১ নম্বর গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ৩ দলীয় সিরিজের নামকরণ করা হয়েছে প্রেসিডেন্টস কাপ নামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী একথা জানিয়েছেন। টুর্নামেন্টে অংশ নেবেন দেশের ৫০ জন শীর্ষ খেলোয়াড়। আপাতত কোনো স্পন্সর থাকছে না। প্রেসিডেন্ট কাপে ৩ দলের নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। ডাবল লিগ পদ্ধতিতে হওয়া এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির। লজিস্টিক্স এ যারা কাজ করবেন এরকম কিছু ডেজিগনেটেড পার্সন তাদেরকেও আমরা করোনা টেস্টের আওতায় নিয়ে আসবো। আগামী 10ই অক্টোবর তারা চেক ইন করবেন এবং তখন থেকে আমাদের
ভায়াবল এরিয়া যেটা সেটা আমরা ভাবে ম্যানেজ করব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা থেকে সুস্থ হওয়ার পরও শারীরিক জটিলতায় অনেকে সক্ষমতা কমছে, পড়ে যাচ্ছে মাথার চুল। মহামারীর মধ্যে ঘুরে দাঁড়াচ্ছে রপ্তানিমুখী শিল্প, প্রথম তিন মাসে $989 কোটি পণ্য বিক্রি। আশুলিয়ায় ধর্ষণের শিকার তিন শিশু, ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করতে আইন সংশোধন হচ্ছে। এবং হাইকোর্টের নির্দেশে জামিন পেল বরিশালে ধর্ষণ মামলায় অভিযুক্ত চার শিশু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।